السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها، كل في كتاب مبين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. চালাকচুর ব্যাপারী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে সম্মানিত আজকে এই পর্বে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য 3 নং ওয়ার্ড চালাকচুর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় সুযোগ্য সন্তান জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, আজকে মাহফিলের বিশেষ অতিথি জনাব লাইন ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, আজকের মাহফিলে উপস্থিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নিজামুল ইসলাম দামত বারাকাতুহ, মাহফিলে উপস্থিত আছেন হযরত মাওলানা মাহমুদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ এবং মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহ জওহার দামত বারাকাতুহ, মাহফিল পরিচালনায় আছেন জনাব ওহিদুজ্জামান ওহিদ, আজকের এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের মুরব্বী হযরত মাওলানা শহীদুল্লাহ মাস্টার
দামত বারাকাত সহ অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান, প্রিয় যুব বন্ধুরা, পর্দার আড়ালে আছেন প্রজ্বলশীল মাহবুবেরা, দীর্ঘ সময় আপনাদের কথা শোনার সুযোগ হয়েছে। আজকে খুব সম্ভব মাগরিব থেকে কথা হচ্ছিল, এখনো কথা বলছিলেন আমার ভাই, আমার পরে খুব সম্ভব অল্প সময়ের মধ্যে আরেকজন আপনারা পেয়ে যাবেন, কমপক্ষে আরো দুইজন আমার পরে কথা বলবেন খুব সম্ভব। আমি লম্বা কথা বলি না, ইদানিং এমনি তো ব্যস্ততাও বেশি, আর পাশাপাশি লম্বা কথা আমার জন্য এতটা শোভনীয় না, অনেকগুলো প্রোগ্রাম করে লম্বা কথা বলে আমি কাহিল হয়ে যাই, আর বহুদিন পরে এখানে আসলাম। সম্ভবত মাহফিলটা সবসময় নিয়মিত হচ্ছে না, পঞ্চম বার্ষিকী যেহেতু মাঝে মধ্যে গ্যাপ হয়েছে খুব সম্ভব, যদি ধারাবাহিক হতো তো অষ্টম, ঠিক আছে না? আমার ইতিপূর্বে বেশ কয়েকবার আসার অভিজ্ঞতা আছে এখানে, তো আলহামদুলিল্লাহ চালাকচুরের মানুষ ওয়াজ শোনার জন্য পাগল, বসতে দেরি হলো লোকজনের, আসতে দেরি হলো না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে মাঠটা ভরে যাবে। তো আমি আজকে সেই কয়েক বছর আগের একটি পুরনো বিষয়ে আজকে আলোচনা করতে চাই। আমি একটি বিষয়ের অংশ বিশেষ, গত দুদিন যাবত এই বিষয়টার উপরে আমি কয়েক জায়গায় আলোচনা করছি, আজকে সেই আলোচনার একটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি, একটু পুরনো কথা। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইন্টারভিউ, ইন্টারভিউ বুঝেন তো, প্রশ্ন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি করছিলেন সবার সামনে, একটা বাইবার মতো আর কি, বাইবা বুঝেন তো, হ্যাঁ বাইবা মানে সামনে মুখোমুখি হয়ে প্রশ্ন উত্তর করা, এটাকে বাইবা বলে। আমাদের দেশে যখন চাকরি হয়, চাকরি হলে রিটেনে টিকলে পড়ে বাইবাতে হাজির হওয়া লাগে, আর বাইবা হলো চূড়ান্ত পরীক্ষা, ঠিক না? ঠিক, রিটেনে টিকলেন বাইবাতে টিকলেন না, আপনার চাকরি হবে না, হবে না। তো বাইবা স্পেসিফিক কিছু লোককে শুধু বাইবাতে আহ্বান করা হয়, আবার নিয়োগের কিন্তু আরেকটা সিস্টেম আছে, ব্যাপক ভাবে প্রশ্ন চালিয়ে দেবো, আমাদের দেশে দেখেন প্রশ্ন পাঠিয়ে দেবে পত্রিকাতে, যারা উত্তর দিতে পারবে এদের মধ্যে বিজয়ীদের মধ্যে থেকে 20 জনকে নেওয়া হবে, ঠিক আছে না? এরকম হয় কি, এটা কুইজের মতো হয়, থ্যাংক ইউ, এরকম হয়। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি প্রশ্ন যেটা ব্যাপক আকারে সাহাবায়ে কেরামের সামনে তিনি উপস্থাপন করেছিলেন, তাহলে আজকে সাবজেক্টের নাম 4টি প্রশ্ন। কয়টি প্রশ্ন মনে থাকবে? কয়টি প্রশ্ন মনে থাকবে? ইনশাআল্লাহ 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন আল্লাহ নবী করছিলেন, কে উত্তর দিতে দিয়েছিলেন, এবং সেই উত্তর দেওয়ার প্রেক্ষিতে যিনি উত্তর দিয়েছিলেন তার রেজাল্টটা কি হয়েছিল, তার চাকরি কি হয়েছিল, পুলিশ বাহিনীতে হয়েছিল, তিনি কি এএসপি হয়েছিলেন, নাকি তিনি একজন ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, নাকি তার চাকরিটা পৃথিবীর অন্য কোনো ফার্মে, প্রাইভেট ফার্মে হয়েছে, এটা জানার দরকার আছে তো নাকি? ইনশাআল্লাহ, তাহলে 4টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। বলেন তো আজকে সাবজেক্টের নাম কয়টি প্রশ্ন? 4টি প্রশ্ন, মনে থাকবে না? হ্যাঁ, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সামনে রেখে প্রশ্ন করছিলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, কে আছো আজকে রোজা রেখেছ? প্রশ্ন, এমন কেউ আছো যে রোজা রেখেছ? জিজ্ঞাসা করলেন। এখানে তো অনেকগুলো লোক, হাজার খানেকের উপরে লোকজন আছে, ঠিক না? ঠিক, আপনারা তো ঠিক, যারা রোজা রেখেছেন তারা হয়তো বলবেন হ্যাঁ আমি রোজা রেখেছি, যারা রাখেন নাই বলবেন চুপ করে বসে থাকবেন, এই তো। আল্লাহ নবী বললেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, কে আছো যে আজকে রোজা রেখেছ? কে উত্তর দেন নাই, সবার আগে যিনি দাঁড়ালেন, ফাকামা আবু বকর, সবার আগে কে দাঁড়ালেন? আবু বকর দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আজকে আমি রোজা রেখেছি। প্রশ্নের উত্তর কে দিলেন? আবু বকর দিলেন। মনে রাখতে হবে এই 4টি কথা, মুখস্থ করে ফেলতে হবে, 2-4 বছর আগে আপনারা হয়তো বা শুনছেন, এর আগে শুনেন নাই, এর পরে শুনেন নাই, অন্যদের কাছ থেকে শুনছেন, আমার কাছ থেকে শুনেন নাই। 2 নম্বর প্রশ্ন, মান আদা আল ইয়াউমা মারিদান, কে আছো আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করে এসেছো? কেউ দাঁড়ান নেই, সবার আগে যিনি দাঁড়ালেন, ফাকামা আবু বকর ওয়া ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ,
আবু বকর দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন অসুস্থ মানুষের সেবা করে এসেছি। কয়টা প্রশ্ন হলো? দুটা। উত্তর কে দিলেন? আর তো কেউ দিলেন না, আবু বকরই উত্তর দিলেন, ঠিক না? ঠিক, আর কেউ দেন নাই। কোশ্চেন নাম্বার 3, আল্লাহ রাসূল বলেন, মান ইত্তাবা আল-ইয়াওমা জানাযা, এমন কেউ আছো যে আজকে একটি জানাজার নামাজে অংশগ্রহণ করে এসেছ? সবার আগে যিনি দাঁড়ালেন তিনি হলেন সেই আবু বকর। ফাকালা আবু বকর, আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বললেন, আল্লাহ নবী গো, আজকে আমি একটি জানাজার নামাজে শরীক হয়ে এসেছি। কালকে থেকে একটা ডিগ্রি বাড়ছে, কালকে কয়টা আছিল? হ্যাঁ, তিনটা আছিল, কালকে কয়টা আছিল? যার মধ্যে তিনটা গুণ থাকবে সে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে জায়গা পাবে, আল্লাহর নিজ দায়িত্বে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। এটা ছিল গতকালের সাবজেক্ট, কালকে ছিল তিনটা, আজকে এক ডিগ্রি বাড়ছে, ঠিক না বেটি? আজকে কয়টা হয়েছে? চারটা হয়েছে, ঠিক আছে না? কঠিন হইতেছে সাবজেক্টটা? সাবজেক্ট শুরুই হয় নাই, কঠিন আর সহজ বুঝবেন কিভাবে? আমি অত্যন্ত সহজ ভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন তিনটা হয়ে গেল, তিন প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন না, কে দিলেন? আবু বকর। একেবারে 100-এ 100, ঠিক আছে না? উত্তর দিলেন। নাম্বার 4, মান আতআমা আল-ইয়াওমা মিসকিনা, কে আছো আজকে একজন মিসকিনকে খাওয়াইছো? ফাকামা আবু বকর ওয়াকালা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকরই দাঁড়ালেন সবার আগে, আল্লাহ নবী গো, আজকে আমি একজন মিসকিনকে খাওয়াইছি। চারটা কাজ কেউ করেননি, আবু বকরই করছেন। প্রশ্নের উত্তর 100-এ 100 হয়েছে কিনা? উত্তর 100-এ 100 হয়ে গেছে। তাহলে বাইবার টেস্টে তিনি নাম্বার কত পাবেন সেটা জানার দরকার আছে না? নেই, 100-এ 100 পাবেন কিনা, নাম্বার কি তিনি 60 পাবেন না 70 পাবেন না 100 পাবেন, এবং সে নাম্বার পাওয়ার পরে তার চাকরিটা হবে কি হবে না, আদৌ হইলে কোন জায়গায় হবে জানার দরকার আছে না? নাই, তাহলে রেজাল্টের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, ঠিক না? ঠিক, এই রেজাল্টটা আমরা জানতে চাই কি চাই না? চারটা প্রশ্নের উত্তর তিনি যথাযথ ভাবে দিয়েছেন, তিনি মানে হযরত আবু বকর সিদ্দিক, সেই উত্তরের প্রেক্ষিতে তিনি কত নম্বর পেয়েছেন আমরা সেটা জানবো, এবং তার চাকরিটা কোন জায়গায় হয়েছে সেটাও জানবো, জেনে এই চার প্রশ্নের উত্তর যাতে আমরাও দিতে পারি আমরা প্রস্তুতি নেব, ঠিক না? ঠিক, এই চারটা প্রশ্নের আলোকে আজকে কিছু কথা আমি ইনশাআল্লাহ বলবো, কোরআন হাদিসের আলোকে আপনারা আশা করি গুরুত্ব দিয়ে শুনবেন, অনেক কাজে লাগবে। টোটালি একটা সামাজিক সাবজেক্টের উপরে আজকে কথা বলার মনস্থির করেছি, আমাকে মুরব্বী যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে আমি কথা বলতে শুরু করেছি। আমি যদিও সাবজেক্ট অন্যটাই শুরু করতে চেয়েছিলাম, কিন্তু মুরব্বীদের কথা মানতে হয়, এবং কোন এলাকাতে কোন বিষয়টা বেশি দরকার সেই এলাকার মুরব্বীরা আমার চেয়ে একটু বেশি জানে, ঠিক না? হয়েছে, অতএব কারণে মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী কথা বলার মধ্যেই করলাম। আপনাদের এলাকায় কোন বিষয়টা বেশি প্রয়োজন সে বিষয়টা শহীদুল্লাহ স্যার যতটা জানে আমি আতিকুল্লাহ ততটা জানি না, ঠিক না? ঠিক, আমি ওই এলাকার মানুষের সবকটা বিষয় বুঝি না, আমাদের মুরব্বী আল্লামা মুজিবুর রহমান সাহেব হযরত উনি যতটা এই এলাকার মানে সমসাময়িক বিষয় এবং এই এলাকার প্রয়োজনীয় বিষয় যতটা জানেন ততটা আমার ভাই মৌলানা নিজামুল ইসলাম তিনি জানেন না। অতএব আমিও এসে মাঝে মধ্যে এলাকার মুরব্বীদেরকে বলি যে কোন বিষয়ে কথা বললে ভালো হবে একটু বলেন, তখন মুরব্বীদের কাছে যে নির্দেশনা পাই সেই নির্দেশনা আলোকেই কিছু কথা বলে থাকি। আজকের সাবজেক্টটা হবে টোটাল সামাজিক একটা সাবজেক্ট, সমাজের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সামাজিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকের আলোচনায় ফুটে উঠবে। হযরত আবু বকর সিদ্দিক চারটি প্রশ্নের উত্তর যথাযথই দিতে পেরেছিলেন, সেই ক্ষেত্রে আমরা জানবো যে তিনি মার্ক কত পেয়েছেন এবং তার চাকরিটা কোন জায়গায় হয়েছে, পোস্টিং কোথায় হবে। বিসিএস টিকলে তো চাকরি নিশ্চিত, কিন্তু পোস্টিংটা কিন্তু নিশ্চিত বলা যায় না। এটা কি নরসিংদী হবে নাকি খাগড়াছড়িতে হবে, এটা কি শিল্প মন্ত্রণালয় হবে নাকি এটা পাট মন্ত্রণালয় হবে, সেটা কিন্তু নিশ্চিত বলা যায় না। এটা একটা সময় গিয়ে তার পোস্টিংটা যখন হবে, লিখিত অর্ডার যখন হবে, তখন সে বুঝবে যে আমার পোস্টিংটা খাগড়াছড়িতে হয়েছে। তা আবু বকরের চাকরি মোটামুটি নিশ্চিত, কারণ আনসার করেছেন তিনি 100-এ 100, চাকরি নিশ্চিত, পোস্টিং কোন জায়গায় হয়েছে, চট্টগ্রাম না সিলেটে জানার দরকার আছে না? নাই, আসমানে না জমিনে জানার দরকার আছে না? নাই, আমাদের পোস্টিংটা আবু বকরের যেখানে হয়েছে আমাদের পোস্টিং সেখানেই হবে ইনশাআল্লাহ।
এই চারটা উত্তর আমরা যদি যথাযথ ভাবে দিতে পারি, আমাদের পোস্টিং এখানে ওখানেই হবে যেখানে হজরতে আবু বকরের পোস্টিং হয়েছে, ঠিক না বেটি? বুঝতে পারতেছেন না, কঠিন লাগতেছে, অনেক সহজ। তাহলে চারটি প্রশ্নের কিছু বিশ্লেষণ। আল্লাহ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম প্রশ্ন, মান আসবাহাল ইয়াউমা সাঈমা, কি আছো আজকে রোজা রেখেছো? সবার আগে যিনি দাঁড়ালেন তিনি যেন কে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। প্রশ্ন একটা আছে এখানে, যে রোজার মধ্যে কি লাভ, রোজার মধ্যে কি করলাম? রোজার মধ্যে অনেক করলাম, সামনে তো রোজা চলে আসতেছে, এপ্রিলের 24 তারিখ খুব সম্ভব রোজা, ফেব্রুয়ারি শুরু, মার্চ এপ্রিল, মাত্র ফেব্রুয়ারি যাবে, মার্চ যাবে, এপ্রিল থেকে রোজা শুরু হবে, আর মাত্র 2 মাসের 2 মাস সামথিং আছে, আমরা এরপরে ইনশাল্লাহ রোজা রাখব। রোজার মধ্যে কি লাভ? আমরা রোজাকে দুই ভাগে ভাগ করি, কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি, একটা হলো ফরজ রোজা আর একটা হলো নফল রোজা। ফরজ রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান এমনটাই না, বরং আল্লাহ নিজে বান্দার কাছে চলে আসে, সেটা হলো ফরজ রোজা। ফরজ রোজার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায় নাকি আল্লাহকে কাছে পাওয়া যায়? সুবহানাল্লাহ, বলতেন না বাবা, তুমি কতক্ষণে, আল্লাহ বলেন বান্দা তুমি কতক্ষণে আমার কাছে আসবা, তুমি ফরজ রোজা রাখবা আমি তো তোমার কাছে চলে আসবো, এটা হলো ফরজ রোজা। আর নফল রোজা এমন ইবাদত কে বলে যে ইবাদতের মাধ্যমে কবরে 6 জন পাহারাদার নিয়োগ করা যায়। কবরে কি নিয়োগ করা যায়? পাহারাদারে কি করে? পাহারা দেয়, ধনী মানুষের বাড়ি পাহারা দেয়, 4-5 জন পাহারাদারে পাহারা দেয়, ঠিক আছে না? দুনিয়াতে আমরা নিরাপত্তার জন্য পাহারাদার অনেক সময় নিয়োগ করি, বাড়ির নিরাপত্তা, পার্সোনাল ব্যক্তিগত নিরাপত্তার জন্য অনেক সময় আমরা আর্মস নিজেরা নেই, অথবা নিজের একজন বডিগার্ড আমরা নিজেরা নিয়োগ দিই, আমাদের দেশের এমপি মন্ত্রীরা সাথে পুলিশ রাখেন পার্সোনাল ব্যক্তিগত নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য, ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আমরা আমাদের নিরাপত্তার বিধান নিশ্চিত করি আমাদের গার্ডের মাধ্যমে। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার 1 কোটি পুলিশ যদি আপনি, পুলিশ বাহিনীকে যদি আপনি পরিচালনা করেন, আপনার কবরে তারা পাহারাদারি করতে পারবে? বাবা, এক একজন পুলিশ অফিসারকে যদি মাসে 3 কোটি টাকা আপনি বেতন দেন, এরকম 3 কোটি পুলিশ যদি তারা চেষ্টা করে যে আপনার কবরটাকে পাহারা দিবে, আপনার টাকা আছে, অজস্র টাকা পয়সার মালিক, সেই পুলিশ গুলো কি আপনার কবরে পাহারা দিয়ে সেই জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতা, আযাবের ফেরেশতা, কবরের আযাবের ফেরেশতাকে ঠেকাইতে পারবে? পারবে না। তাই এমন কয়জন পাহারাদার নিয়োগ করা দরকার যে পাহারাদার কবরের মধ্যে পাহারাদারি করবে, বিশেষ করে 6 জন পাহারাদার আমরা আজকে নিয়োগ করে যাব, যে 6 জন পাহারাদার কবরে এমন ভাবে পাহারাদারি করবে আযাবের ফেরেশতাকে আপনার কবরের আশপাশে ঢুকতে দেবে না। সুবহানাল্লাহ। কয়জন পাহারাদার নিয়োগ দিবেন? 6 জন। বেতন কত দিবেন? হ্যাঁ, 1 টাকাও না। দেখা যাক তাদেরকে কিভাবে আমরা নিয়োগ দিব, এটা আমরা কতক্ষণ পরে সিদ্ধান্ত নিব। তাহলে একটা সাবজেক্ট আমাদের, 1 নম্বর প্রশ্নের আলোকে আমরা রোজাকে বুঝবো, যে রোজা 2 প্রকার, একটা হলো বলেন ফরজ রোজা আর একটা হলো নফল রোজা। আমি কিন্তু টান টুন দিতাম না, মনে রেখেন, টান দিলে সময় বেশি জায়গা, টান না দিলে কম সময়, অনেক কথা কম যায়, ঠিক না বেটি? আমি টান সারা কথা কম। ইদানিং আমার কয় যে হুজুর আপনি একটু সুট টুট দিতেন না, আর কত সুট দিতাম, সুট দেওয়ার দরকার কি? মানুষ থেকে কথা বোঝাতে হবে, ঠিক না বেটি? কথা বোঝাতে হবে, এটার মধ্যে বেনিফিট বেশি, মানুষ কথা শুনবে, বুঝবে, আমল করবে, এটার মধ্যেই তো লাভ বেশি, ঠিক না বেটি? এই সুর যদি সম্ভব হয় আইকে করে তো দিলাম, টান টুন যদি আসে খুব তো এমনি নেই বাংলা গলা, যদি আয়ু তো দিব না, আইলে দেওয়ার কোনো ভাও নাই, ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে রোজা কয় প্রকার? 2 প্রকার। কত মুতাম সাহ রোজা কয় প্রকার? 2 প্রকার, একটা ফরজ রোজা, একটা নফল রোজা। ফরজ রোজা এমন ইবাদত কে বলে যার মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান এমনটাই না, বরং আল্লাহ নিজে বান্দার কাছে চলে আসে। কিভাবে আল্লাহ চলে আসবেন এটি একটু বুঝাই, এরপরে কবরে 6 জন পাহারাদার নিয়োগ করি, তারপরে বাকি 3টা প্রশ্নের উত্তর একটা একটা করে উত্তরে বিশ্লেষণ করে করে আবু বকরের চাকরি হয়েছে ঠিকই, পশ্চিম কোন জায়গায় হয়েছে এটা খুঁজে বাইর করি, নাকি আবু বকরের পশ্চিম কোন জায়গায় হয়েছে? সিনাঙ্গে, সৌদি আরবের জেদ্দাতে মনে হচ্ছে, নাইলে রিয়াদে হবে, কোন জায়গায় হবে না, দেখা যাক কোন জায়গায় হয়। ওনার পোস্টিংটা, ওনার পোস্টিংটা একটা
কৌতূহলী বিষয় অবশ্যই আজকে, যে আমরা অনেক সময় চাকরিতে আসলে হয় বিসিএস যে পরীক্ষা দেয়, পরীক্ষাটা হওয়ার পরে ঠিকই গেল কিন্তু পোস্টিং কোথায় এরা কিন্তু বলতেও পারে না। সরকারের নীতি নির্ধারণী মহল বৈঠক বসে চিন্তা করে যে তার পোস্টিংটা কোন জায়গায় হবে, নরসিংদী ডিসি অফিসে হবে না চট্টগ্রামের ডিসি অফিসে হবে, অনেক চিন্তা ভাবনা করে অনেক বিশ্লেষণ করে, কারণ তারা তো বড় অফিসার হবে একটা সময়, ডিসি হবে, যদি বিসিএস যদি এডুকেশন হয় তাহলে তারা প্রফেসর হবে, গভর্নমেন্ট কলেজে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা তো অনেক উচ্চ মানের শিক্ষক হবে, এরা আবার কোন সময় হয়তো বা কোন সরকার চাইলে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজে সচিবের দায়িত্ব দিতে পারে, কোনো কারণে ওখানেও নিয়ে যেতে পারে, বিশাল ব্যাপার সেবার না। তো এই জন্য আবু বকরের পোস্টিংটাও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, উনি তো সাধারণ মানের কোন অফিসার না, বিশ্ব মানের অফিসার, ঠিক না? হয়েছে ওনার পোস্টিংটা ইনশাল্লাহ আমরা জানবো, জানি না আমরাও সেখানে পোস্টিং নেওয়ার চেষ্টা করবো। ঘুষ লাগবো নি? ঘুষ এই 60টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি ওখানে পোস্টিং নিতে পারবেন। আমার এখানে তো পোস্টিং নেওয়ার জন্য একটু মাঝে মধ্যে পোস্টিংটা যাতে একটু ভালো জায়গাতে হয় কিছু হাদিয়াটা দিয়ে আর খামের ভিতরে ঢুকায় ওরে পোষায় দেয়, বড় বড় অফিসারের কাছে পোষায় দেয় খামের ভিতরে ঢুকাইয়া, যে স্যার আমার পোস্টিংটা যাতে স্যার এটা বান্দরবন টান্দরবনে না হয়ে নরসিংদীর মতো নামি দামি ডিস্ট্রিক্ট, নরসিংদীর ডিস্ট্রিক্ট কিন্তু আসলে নামি দামি ডিস্ট্রিক্ট, এখানে অনেক অফিসাররা আসতে চায়, বড় বড় অফিসারদের সাথে আমার যোগাযোগ হয়তো ওনারা বলে নরসিংদীর মতো চাকরি করে অন্য জায়গায় মজা পাওয়া যায় না, সত্যি এটা আপনাদের নরসিংদী গর্বের বিষয়। বহুত অফিসারের সাথে যোগাযোগ হয় সময় যারা এখান থেকে বদলি হয়ে অন্য অন্য জায়গায় চলে গেছেন, মাঝে মধ্যে ফোনে কথা বলা বলে যে হুজুর নরসিংদীর মতো মজা আর অন্য জায়গায় পায় না, এটা কিন্তু একেবারে বাস্তব কথা। অনেক অফিসার, কারণ আমার তো 21 বছর হয়ে গেছে নরসিংদীতে, অফিসারদের সাথে আমার উঠা বসা, অনেক অফিসারের সাথে কথা হয় তারা নরসিংদীকে বলতে পারে না যে হুজুর সত্যি নরসিংদী একটা ভালো জায়গা, এই জায়গাতে চাকরি করে মজা আছে, এরকম ভালো একটা দামি জায়গাতে আমরা পোস্টিংটা নিয়ে নেব, ঠিক আছে না? রোজা কয় প্রকার? আস্তে আস্তে বলতেছি, লোকজন যে আসতেছে আমি দেখতেছি তো, এই মোটামুটি আর 2-3 মিনিট পরে আমি একেবারে দ্রুত গতিতে তুফান চালাই দেবো, কারণ এই লোকগুলো তো পরে বুঝবে না, এই জন্য আমি চাইতেছি লোকগুলো এসে বলো তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাওয়ার ব্যবস্থা করেন আপনারা, তা না হয় কিন্তু হারাইবেন, পোস্টিং ভালো জায়গায় পাইতেন না, খাগড়াছড়ি বাড়ানো করে আইলে, পরে আইলে খাগড়াছড়ি বাড়ানো, আর প্রথম প্রথম আইলে ভালো ভালো নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর এই সমস্ত ঢাকা সিটির সাথে সংশ্লিষ্ট যে ভালো ভালো জায়গা আছে ওইসব জায়গাতে ইনশাল্লাহ পোস্টিং এর ব্যবস্থা করুন। আল্লাহ ফরজ রোজা এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যাবেন এমনটাই না, বরং আল্লাহ নিজে বান্দার কাছে চলে আসেন। বোঝানোর জন্য সেই পুরনো কাহিনী তো আবার বলতে হবে, মুসা নবীর কথা তো আপনারা শুনছেন, উনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, কোন জায়গায় গিয়ে বলতেন? চিটাগাং মিশরের পাহাড়, পাহাড়ের নাম কি তুর পাহাড় না সিনাই পাহাড়, তাই হোক তুর পাহাড় গলত মশহুর হয়ে গেছে, পাহাড়টার নাম সিনাই, পাহাড়টার নাম কি ফতির মজাইপুর অতুরি সিনিন, এটা তুরে সিনিন বলা হয়, সিনিন পাহাড় অথবা সিনাই পাহাড় এটাকে আমরা বলি তুর পাহাড়, বলেন অসুবিধা নেই, গলত মশহুর হয়ে গেছে চলতে থাকো, তবে আস্তে আস্তে আমরা শুদ্ধ করবো, বলবো সিনাই পাহাড়, কোন পাহাড়? সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে পারছেন। ওনার কথা হলো যেভাবে আমি সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলি মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে, এত মজা করে আল্লাহর সাথে জগতের কোনো মানুষ তো কথা বলতে পারে নাই, আমি তো বলতে পারি, আর আল্লাহ যে সুন্দর একটা লাঠি আমাকে দিয়েছে, লাঠি দ্বারা আমি যে কাজ করতে পারি জগতের কোন নবীর রাসূল তো এই কাজ করতে পারে না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে তো জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি কাছের কোন বান্দা যদি থাকে, আমি সম্ভবত আল্লাহর সবচেয়ে বেশি কাছে, দেখছেন যুক্তিটা হেভি মজবুত না, পাক্কা পাক্কা একটা যুক্তি, এই যুক্তি দিয়ে উনি আল্লাহ সবচেয়ে বেশি কাছের বান্দা হওয়ার দাবিদার হয়ে গেলেন। আসলে আল্লাহর সবচেয়ে বেশি কাছের বান্দা কি মুসা নবী এবং তার উম্মত, না আমার নবী এবং আমার নবীর উম্মত, যে সমস্ত উম্মতেরা রমজান মাসের রোজা রাখবে তারাই হবে আল্লাহর সবচেয়ে বেশি কাছের বান্দা, কিন্তু মুসা নবী বুঝতেই পারেন নাই, না বুঝে তিনি আল্লাহর কাছে কিছু দেন দরবার করছিলেন, আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়ে বলছিলেন মাবুদ তোমার কাছে আমি একটা কথা বলতাম, রব্বুল আলামিন পরওয়ারদিগার তুমি আমাকে যে চমৎকার একটা লাঠি দিছো, লাঠি দ্বারা আমি যে সমস্ত কর্মকাণ্ড এই পৃথিবীর মধ্যে আমি করতে পারি, দুনিয়ার কোন নবী রাসূল তো এরকম কোন কর্মকাণ্ড আজও পর্যন্ত করতে পারেনি, মাবুদ লাঠি দ্বারা আমি যে কত কাজ করতে পারি, এই যুক্তিটার আলোকে মাবুদ আমি তো বলতেই পারি আমি তোমার সবচেয়ে বেশি কাছের একজন বান্দা, যুক্তিটা কি ছোট না বড়? হ্যাঁ
কোরআনে আছে নি লাজির কথা? উম্মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফীহা মাআরিব উখরা। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, মুসা তোমার ডান হাতে কি? মুসা বলছিলেন, মাবুর ডান হাতে লাঠি, লাঠি দ্বারা বকরি চড়াই, গাছ থেকে পাতা পারি, আর অন্য অন্য কাজ করিব আল্লাহ। ও মাবুদ, আমি যখন রাতের অন্ধকারে একা একা চলি, লাঠির সাথে আমি কথা বলি, জগতের কোনো মানুষ যখন আমি পাই না, সঙ্গী যখন কোনো পাই না, লাঠি আমার সঙ্গী হয়, লাঠি আমার সাথে কথা বলে, আমি তার সাথে কথা বলি, গল্প করতে করতে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই। মাবুদ পরওয়ারদিগার, রাতের অন্ধকারে যখন আমার কাছে কোনো টর্চ লাইটের ব্যবস্থা থাকে না, আমার লাঠির মধ্যে হালকা ঘষা দেওয়ার সাথে সাথে লাঠির মধ্যে টর্চ লাইটের মতো আলো ধরে যায়, আলো দিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে যায়। মাবুদ পরওয়ার দিগার, আমার যখন প্রচন্ড পানির পিপাসা লেগে যায়, আমার লাঠি দ্বারা পাথরে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে যায়, পানি পান করে কলিজা ঠান্ডা করে নেই। রব্বুল আলামিন পরওয়ার দিগার, যখন প্রচন্ড পেটের ক্ষুধা লেগে যায়, কোনো খাবারের ব্যবস্থা থাকে না, আমার লাঠি বিসমিল্লাহ উচ্চারণ করে মাটির মধ্যে গেড়ে ফেলার সাথে সাথে তদ্নগত একটা ফল গাছ হয়ে যায়, ফল ধরে যায়, ফল পেকে যায়, নগদ ফল খাইয়ে আমার ক্ষুধা নিবারণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আমার যখন কোন নদী পার হওয়ার প্রয়োজন পড়ে, কোন সাগর পাড়ি দেওয়ার প্রয়োজন পড়ে, আমার কোন লঞ্চ নাই, আমার কোন স্টিমার নাই, ও মাবুদ, আমার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করার সাথে সাথে রাস্তা তৈরি হয়ে যায়। মাবুদ, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি সাগর পাড়ি দিয়ে উপরে চলে যাই। মাবুদ, কি চমৎকার একটা লাঠি দিছে গো, এই লাঠি দ্বারা, লাঠির আলোকে আমি তো বলতেই পারি গো আল্লাহ, এই লাঠি জগতের কাউকে তুমি দাও নাই, শুধু আমাকে দিয়েছ, এই লাঠি দিয়ে আমি যা করতে পেরেছি বা পারি, দুনিয়ার কোন নবী রাসূল সে কাজ করতে পারেন নাই, এই যুক্তির আলোকে আমি তো বলতেই পারি, আমি তোমার সবচেয়ে বেশি কাছের বান্দা। আমার আল্লাহ বললেন, মুসা মনের কথা বলো, ও মুসা মনের কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা বলেন, মাবুদ, দুই নম্বর আর একটা যুক্তি তোমার দরবারে তুলে ধরতে চাইবো আল্লাহ। আমি যখন সিনাই পাহাড়ের কাছে আসি, তুমি যেইভাবে আমাকে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে ডাক দাও, ডাকটা শুনে আমি তোমার প্রেমে পাগল হয়ে যাই, ও আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে তোমার সাথে কথা বলি। মাবুদ, দুনিয়ার মধ্যে নবী রাসূল অনেককে তুমি পাঠাইছো, কাউ পাহাড়ের মধ্যে দাওয়াত করে এনে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে তুমি কথা বলো না, মাবুদ, শুধু আমার সাথেই বলো, এই যুক্তির আলোকে আমি তো বলতেই পারি, আমি তোমার সবচেয়ে বেশি কাছের একজন বান্দা। মুসা নবীর সাথে কথা বলতেন, সেই জন্য তো মুসা কালিমুল্লাহ বলি, কি বলি? কালিমুল্লাহ। পাল্লাম্মা আতাহা নদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারা আইয়া মূসা ইন্নী আনাল্লাহ সিনাই
পর্বতের ওই গাছের কাছে যখন আল্লাহর নবী মূসা গেলেন, যখন তিনি যাইতেন আল্লাহ ডাক দিয়া বলতেন, ও আমার নবী মূসা, আমি রাব্বুল আলামিন আল্লাহ তোমাকে আহ্বান করছি, তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ যখন ডাক দিতেন, মূসা নবী ডাকে সাড়া দিয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাইতেন, আল্লাহর সাথে কথা বলতেন। মাবুদের দরবারে এক পর্যায়ে বলছিলেন, আল্লাহ কি সুন্দর লাঠি তুমি আমাকে দিছ, লাঠি দ্বারা যে সমস্ত কর্মকাণ্ড আমি করতে পেরেছি দুনিয়ার কোন নবী রাসূল পারে নাই। মাবুদ মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে পাহাড়ে দাওয়াত করে এনে আমার সাথে কথা বলল, দুনিয়ার কোন নবী রাসূলের সাথে এরকম মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে তুমি কথা বলো নাই। আল্লাহ গো, এই দুইটা যুক্তির আলোকে আমি তো বলতেই পারি, আমার আমি তোমার সবচেয়ে বেশি কাছের একজন বান্দা। আমার আল্লাহ বললেন, মূসা তোমার মনের খবরটা তো আমি ভালোভাবে জানি, ও মূসা তুমি শ্রেষ্ঠ হইতে চাইতেছ, শ্রেষ্ঠ বান্দা হওয়ার ঘোষণা আমার জবান থেকে তুমি জানতে চাইতেছ, তুমি আমার সবচেয়ে বেশি কাছের বান্দা সেটা আমার জবান থেকে ঘোষণা শুনতে তুমি চাইতেছ, ও মূসা তুমি মনে রাখবা তুমি আমার শ্রেষ্ঠ বান্দা সেটা সত্য, তবে সর্বশ্রেষ্ঠ নও, তুমি আমার কাছের বান্দা সেটাও সত্য, তবে সবচেয়ে বেশি কাছের নও। ও মূসা জেনে রাখবা, আখির জামানায় আমার একজন নবীর আগমন ঘটবে, আমার নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, আমার নবীর নাম হবে মুহাম্মদ। সেই নবীর উপরে রমজানুল মুবারকে রমজান মাসে আমি একটা কিতাব নাযিল করব, কিতাবের নাম হবে আল কোরআনুল কারীম। আমার নবী রমজান মাসে কোরআন তিলাওয়াত করবেন এবং রোজা রাখবেন। আমার নবীর উম্মতেরা রমজান মাসে কোরআন তিলাওয়াত করবেন এবং তারা রোজা রাখবেন। ও মূসা জেনে রাখো, তারা রমজান মাসে সারা দিন ক্ষুধার্ত থাকবে, খাবে না, পেটের ক্ষুধা তাদেরকে অনেক পীড়া দিবে, পানির পিপাসায় কলিজা শুকাইয়া যাবে। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পূর্বক্ষণে সূর্য ডোবার আগে অনেক আইটেমের ইফতারি নিয়ে তারা তাদের সামনে বসে থাকবে, বিভিন্ন আইটেমের শরবত তাদের চোখের সামনে সাজানো থাকবে। তারপরেও তারা আমার ভয়ে সূর্য না ডোবা পর্যন্ত এক ফোঁটা পানিও তারা মুখের মধ্যে নেবে না। ও মূসা তুমি মনে রাখো, তুমি জেনে রেখো মূসা, আমি যখন তোমার সাথে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে সিনাই পাহাড়ে কথা বলি, আমার মধ্যে তোমার মধ্যে 70,000 পর্দা কাজ করে, 70,000 পর্দা ডিঙ্গাইয়া আমার জবানের আওয়াজ গিয়া তোমার কানের মধ্যে লাগে। ও মূসা তুমি জেনে রাখবা, আমার আখির জামানার নবীর উম্মতেরা রমজান মাসে রোজা রেখে বিকাল বেলায় ইফতারি করতে যখন তারা বসবে, ওই সময়ে আমি আল্লাহ তাদের কাছ থেকে দূরে থাকব না, এতটাই কাছে চলে যাব যে আমি তাদের যে আমার মধ্যে তাদের মধ্যে 70,000 কেন একটা পর্দাও বাকি থাকবে না। মানে হলো রাব্বুল আলামিন আল্লাহ রমজান মাসে রোজাদার বান্দা বান্দি যারা রোজা রেখে ইফতারি করতে বসবে, ওই সময় আল্লাহর বান্দাদের আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেন, ওই সময় আমি নিজে আমার বান্দার কাছে চলে আসি। সুবহানাল্লাহ, আমরা আল্লাহকে কাছে পেতে চাই কি চাই না? রমজান মাসের ফরজ রোজা রাখতে হবে না ছাড়তে হবে? তাহলে সাল আজকের বাজারে গিয়ে রমজান মাসে দুপুর বেলা পর্দার ভিতরে ঢুকটা গেলে সাহ খাইবেন আর মোমবাতি ছাড়বে, হ্যাঁ বাবা কত পাগল আছে তার আপনি দেখলে বুঝবেন, হোটেলে যদি ঢুকটা গেলে ফাঁক করেন বুঝবেন যে কতটি পাগল গিয়ে ঢুকছে, বুঝতে পারবেন না। হেডি বিকাল বেলা ইফতার পার্টি দিকে বালা একটা টুপি জামানা লাগাইয়া আলকাত্রা মানিক বালা এই মুহের মধ্যে সে আলকাত্রা না আর কি মেডিসিন পড়েছিল লাগাই সাজ্জা মাজ্জা আপনারও সেখানে যাবেন, আমি 2,00,000 টাকা খরচ করে করবো। এই বেটা গিয়ে দুপুর বেলা সালাকসর বাজারে হোটেলে ঢুকিয়া গিয়ে সিগারেটটা নেই মোমবাতিটা নেই পর্দা হাট করলে তার দেখবেন। আমি একদিন পর্দা হাট করে লেছিলাম, ও বুঝলাম ওর একটা হোটেলে বুঝে দুপুর বেলা ইচ্ছা করে পর্দা টানায় রেখে কান্দা দিয়ে হিটের ভিতরে খেলা আসছে। আমি গেলে আবার আমি নিশ্চিত করলে ভয় পাতো অনেকে, যে নিশ্চিত করলে খবর আছে মসজিদে গিয়ে শুক্রবার একটা ভাষণ দিব, কঠিন ভাষণ, এই বইটা পরে গিয়ে খুললে দেখি যে আমার দিকে এমনি চাইছে মা রেমনি দিয়ে লাইছে
আর কোন কথা কয় না, আমি দেখতেছি নালেজ যে শুক্রবার দিয়ে শুক্রবার দিন ছিলিয়ে বলছি মোনাফিকের গোষ্ঠী, আমি কিন্তু দেখছি, আমি দেখছি কি আল্লাহ দেখছে না, আল্লাহ দেখছে না, রোজা রাখুন না সারন, আল্লাহকে কাছে পাইতে চাইলে রোজা রাখতে হবে না ছাড়তে হবে, ইনশাআল্লাহ রমজান আসতেছে, রমজান 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 আলী রমজান মাস আসতেছে, কি আসতেছে, কোরআন নাযিলের মাস, এই মাসে আমরা রোজা রাখবো। ফরজ রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যাবেন এমনটাই না, বরং আল্লাহ নিজে বান্দার কাছে চলে আসবেন, এর নাম ফরজ রোজা। তাইলে রোজাকে হালকা ভাবে নেওয়ার কোন সুযোগ আছে, এই ক্ষেত্রে মহিলারা ফার্স্ট, তারা রোজা রাখে বেশি, আর আমাদের ছেলে ভেলেরা অনেক সময় অলসতা করে, মা বাপ সময় সময় কিছু ভুল করে, ছেলে ভেলের পরীক্ষা বয়স 22 বছর হয়ে গেছে, বিয়ে পরীক্ষা দিব, বাবা রোজা রাখিস না পরীক্ষাতে অসুবিধা হইব, মন রোজা রাখতে পরীক্ষা দিলে ভালোই, ব্রেনটা শার্প থাকবো এবং ভালো লাগবে যে আমি রোজাদার খেয়েছি, আমি রোজাদার, ইমানটা শক্ত থাকবো, ইমান শক্ত পরীক্ষা ভালো হবে, ইমান শক্ত বুঝে নি, যার শরীরে বৈবিধ্য কমে পরীক্ষা ভালো হয়, আর আগামীকাল থেকে ছেলেরা যাইবো পরীক্ষার বলে গিয়ে যদি কাঁপবো খালি কাঁপবো, কাঁপবো খালি কাঁপুনি বাথরুম ধরবো কতক্ষণ পরে পরে, হ্যাঁ আসলে ভয়ে কিন্তু বাথরুম ধরে, সত্য কথা বলছি, ছেলেরা যারা তোমরা পরীক্ষা দেবে তোমাদেরকে বলছি ভয় পাবা না, আস্তাকফিরুল্লাহ পরে পরে হলে ডুববা, ভয় যদি তুমি কাটায় পরীক্ষা দিতে পারো নির্বিঘ্নে পরীক্ষা দেবা ইনশাআল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে, আর ভয়ভীতি থাকলে কতক্ষণ পরে পরে দেখবেন তো জানা জিনিসটা বললে যা ছেলেরা, আরে আপনি তো ছাত্র ছেলে, তোমার তোমার তো ছাত্র, এখন আমরা একসময় ছাত্র ছিলাম না, ঠিকই হলে গিয়ে জানা জিনিসটা বললে গেছি, তা ঠিক আছে না, জানি দিব্যি জানি, কিন্তু ওখানে আর মনে নেই পরীক্ষা দিয়ে আসে কি দেন, আমি জানতাম লেখতাম না, হয় না লিখ, ভয়ভীতি দূর করতে হবে, সাহসিকতা শুধু পরীক্ষা দেবে, ছাত্র যারা আছো আস্তাকফিরুল্লাহ পড়তে পড়তে হলের দিকে যাইবা ইনশাআল্লাহ সাহস বাড়বে, ঠিক না বেটি, আর রোজা অবস্থায় ছেলেরা যারা রমজান মাসে যারা পরীক্ষা দিবে, রোজা অবস্থায় পরীক্ষা দিলে মনের ভিতরে একটা শক্তি থাকবে, আমি রোজাদার, আমি আল্লাহর হুকুম মেনে নিয়েছি, শরীরে কাঁপুনি কম উঠবো, ঠিক না বেটি, আর যদি আল্লাহর হুকুম না মেনে দাও তখন মনে হইবো যে রোজাটাও রাখলাম না, আল্লাহ আমার সব ভুলাই নিলাম, মনের ভিতরে একটা দুর্বলতা থাকবো, ঠিক না বেটি, মা বাবাদেরকে বলছি গার্জেনদেরকে বলছি উপযুক্ত ছেলেটাকে কোনো সময় রোজা ভাঙতে বলবেন না, রোজা রাখতে বলবেন, হ্যাঁ একটা কারণে রোজা ভাঙা যায়, শরীর বেশি খারাপ, অসুস্থ অসুস্থ অবস্থায় রোজা রাখলে কষ্ট হবে এবং তার চিকিৎসায় ব্যাঘাত ঘটবে, ওষুধপত্র খাইতে সমস্যা হবে, ডাক্তার যদি সেই ক্ষেত্রে তিনি নির্দেশনা দেন হয়তো বা রোজা ভাঙা যেতে পারে, কিন্তু অন্য সময় কাজা করতে হবে, কি করতে হবে, কাজা করতে হবে। তাহলে বললাম ফরজ রোজা এর মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়, আর নফল রোজার মাধ্যমে কবরে 6 জন পাহারাদার নিয়োগ করা যায়, লোন পাহারাদার নিয়োগ করে লাই, আমার তো সময় শেষ পর্যায়ে যাইতেছে, গুজগাছ করে আমি ইনশাল্লাহ 9টা পর্যন্ত যাবো, আর যদি আপনারা বেশি একটু বলেন তাহলে 9টা 10 পর্যন্ত যাবো, এরপরে কিন্তু আর যাইতাম তাইতাম না, তার মানে 60টা আবু বকরের পোস্টিং কোন জায়গায় হয়েছে সেটা তো কয়ে যাবো ইনশাল্লাহ, হ্যাঁ যাওয়া লাগতো না বাবা ভাইরা রাখিয়ে গেলে কাজ চলবো, আগামী বছর আল্লাহ বাসালে কমনে আমার পক্ষে জনমত নেই, এটা দিলে এরপরে আর কইতো না, আরেকটু আরেকটু কইতো না, এটা দিয়া এরপরে আর কইতো না, মোটামুটি একটা চালাকি খেলাইছি এটা নিয়ে কাছ থেকেই মোটামুটি সাপোর্টটা নেই, তাহলে পোস্টিং হওয়ার পরে আর আজকে আর বিশেষ কিছু দরকার নেই, আল্লাহরও কাছে পাই গেছি, এবার কবরে 6 জন পাহারাদার নিয়োগ করতে পারলে স্যার ঠিক আছে কথা, কোটি কোটি টিয়া দিয়ে পারবেন পাহারাদার নিয়োগ করতেন, কবরের পাহারাদার মোটেও পারতেন না, আমি খুব সহজে কবরের পাহারাদার নিয়োগ করে দেবো, চলেন পাহারাদার নিয়োগের কাজ চালাই, আপনারা এই সুফিয়ানে সাউরির নাম শুনছেন, বহুত বড় আল্লাহর ওলি, তাবি ছিলেন না হুজুর, তাবি না সুফিয়ানে সাউরির তাবি, ওনার নাম দেখবেন তিরমিজি শরীফের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় এবার নাম আয় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি খালা সুফিয়ান সাউরি হাকাজা, সুফিয়ান সাউরি এরকম কইছে, আর আমরা সুফিয়ান সাউরির কথাটা বুঝলি পাইয়েই মনে করি যে এখানে ইমাম আবু হানিফা আছে, সুফিয়ান সাউরির লোকের আবু হানিফার সম্পর্ক হল আত্মার সম্পর্ক, এই সুফিয়ান সাউরির সাথে ইমাম আবু হানিফাকে আমরা মিলেই মিলেই কিন্তু মাজহাব গুলো নির্ণয় করি, মাজহাবের উপরে আজকে কথা বলবো না, সেই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই ওনার একটা অভ্যাস ছিল, টাকা পয়সা হাতে উইল, টাকার গরমে উনি টিকা থাকতে পারতেন না, টাকার একটা গরম আছে না, এই সিজনে যাদের টাকা আছে টাকার গরম, কয়লা কক্সবাজার করি আচ্ছা ঠিক বুঝি, কক্সবাজারের একটা গরম থাকে, আবার কেউ কেউ চিন্তা করে টাকা যেহেতু হয়েছে ল একটু ইয়ার থেকে ঘুরে গিয়ে সিঙ্গাপুর থেকে ঘুরে গেলে মার্কেট টার্কেট করে নাকি,
এক একজনের এক এক মত, আরেকজনে চিন্তা করে যে না টাকা যেহেতু হয়েছে ও দুধটা মহিষ কিনা খাদা বাবার দরবার থেকে জানতার মত আর কি। আবার বুদ্ধিমান কেউ চিন্তা করে টাকা যেহেতু আছে ল বেড়াইতাম যেহেতু জামো কারণ আল্লাহ করে বেড়াই আই ঠিক বলছি উমরে যায় না শত শত মানুষ উমরে যেতেছে এক একজনের এক এক মত, কেউ যায় কক্সবাজার কেউ যায় সিঙ্গাপুর কেউ যায় খাদা বাবার দরবারে মহিষের গলার মধ্যে নিশান লাগাইয়া আর কেউ যায় আল্লাহর দরবারে কাবার দরবারে। তার মানে হলো কেউ যায় বাবার দরবারে কেউ যায় কাবার দরবারে, মিলছে তো মোটামুটি, কেউ যায় বাবার দরবারে আর কেউ যায় কাবার দরবারে। তবে বাবার দরবারে গেলে লাভ না বাবার দরবারে গেলে লাভ, এটা করতে গেলে তো অনেক লম্বা অস্করণ লাগবো। আচ্ছা বলেন তো দেখি একটু কাবার কোথায় বলি, কাবার শরীফের উদ্দেশ্যে 1,00,000 টাকা লয়ে আপনি রওনা দিচ্ছেন, লাগে না ভাই, ওয়ানলি 80,000 টাকা হইলে কমপ্লিট আপনি উমরা করে মক্কা মদিনায় ঘুরে চলে আসবেন, 80,000 টাকা। দুইটা মহিষের দাম 2,00,000 টাকা, বাবার দরবারে লাগবে 2,00,000 আর কাবার দরবারে লাগবে 6,00,000, মাত্র 80,000, 1,00,000 লাগতো না। আপনি যেই মাত্র 80,000 টাকা লইয়া ভিসা প্রসেসিং করে টিকিট মিকেট কইরা যেই মাত্র সাদা কাপড়টা পরবেন কইরা লাভবাইক উচ্চারণ শুরু করে দিবেন, আপনার লাভটা চিন্তা করেন, লাভবাইক শুরু করার লগে লগে সামনে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যত বৃক্ষতর লতা পাক পাকালি জীবজন্তু আছে তারা আপনার সাথে সাথে লাভবাইক লাভবাইক করতে থাকে। আচ্ছা বাবার দরবারে যাইবার সময় যে এই মাইক দিয়া লাগান, এটা কি পাখিরা পর্যন্ত ওয়া করে না, এটা কোন জিকির, এটা কোন জিকির, ওয়া কোন জিকির, ইমান সাহেব ওয়া কোন জিকির, জিকির কি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, ঠিক আছে না, সুন্দর আমি জগতের কোনো কিতাব হয়েছি না, উহা উহা শুরু করে আমি শুনতেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 লীলা গেলে কেউ বুঝে কেউ বোঝে না, ঠিক আছে আল্লাহ 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 খুব সুন্দর, এটুকু তো খুব সুন্দর কিন্তু পরে বেদাল ঢুকে ঢুকে এটাই তো মুশকিল, ও হ্যাঁ করো এটার মধ্যে লাভ নেই, ঠিক আছে না, ওহার মধ্যে কোন লাভ নাই। আপনি যখন কাবার উদ্দেশ্যে রওনা দিবেন দেওয়ার লগে লগে তালবিয়া পড়ার সাথে সাথে ডানে বামে সামনে পিছনে যারা আছে আপনার সাথে সাথে তালবিয়া পড়বে। আল্লাহ নবী বলেন বিকালবেলা তো ইহরাম পরে তালবিয়া শুরু করলেন, দেখতেছেন চোখের সামনে বিমানে উঠছেন সূর্য আস্তে আস্তে নাড়িয়ে মুড়ি ডুবে গেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটুখানি কথা, হ্যাঁ অন্য কোনো জায়গায় গেলে কি মুনামা হবে, মা হবে। আপনি জেদ্দা শহরে গিয়া চিন্তা করলেন আর কত কোন কাবা, কাবার যে একটা, কাবার যে একটা দরদ, কাবার যে দরদ, এটা কিন্তু মুসলমানের অন্তর এক ভিতরে গেলে পরে একজন বুঝলে হইলে আসলে এই দরদটা জেদ্দায় নামার পরে আল্লাহ গো আর কতটুক দূরে আর কতটুক দূরে। মুসলমানদের সবচেয়ে দামি এবং মহব্বতের জায়গা কিন্তু দুইটা, মক্কা আর মদিনা, ঠিক না হয়েছে, এই মক্কা মদিনার বিরুদ্ধে কিন্তু ইদানিং কথা বলতে শুরু করছে অলরেডি পীরেরা, বন্ড পীরেরা, কোন পীরেরা, পীরের মধ্যে দুইটা সব জায়গাতে কিন্তু আসন্ন কল আছে, পীরদের মধ্যে আসন্ন কল আছে, বন্ড পীর আছে, খারাপ পীর আছে, একটা পীর বাড়ি ইদানিং পীরের বাড়ি বৈরব উমানাক্ষুর নাম শুনছেন, হ্যাঁ কয়েকটি বক্তব্য শুনছেন নি আপনারা, হ্যাঁ এই তোরা মক্কা যাস কেরে, এ মক্কা যাস কেরে, মক্কা কি তোর মাপ লাগে, নাউজুবিল্লাহ বলেন রেকর্ড শুনেন, উমানাক্ষুর পীরের পীর আবুল বাসার আল কাদরির একটু সার্চ দিয়ে দেখছেন এ কি যে কইছে, মক্কা কি তোর বাপ লাগে, টাকা পয়সা এনো খরচ খরচ করে গিয়ে এনো খরচ করতারস না, উমানাতপুর দরবারে গুলে বাঘ কিনা গুলে মদিনায় খরচ করতারস না, তুই হেন যাস করে মক্কা কি তোর বাপ লাগে, এ কি মুসলমান রয়েছে, মুসলমান রয়েছে, সুচ্চার হবেন তার বিরুদ্ধে, সুচ্চার হবেন তার বিরুদ্ধে। আমার মনে হয় কোন একটা ইহুদিদের এজেন্ট হইয়া মক্কা মদিনার বিরুদ্ধে কথা বলার জন্য তাকে টাকা পয়সা দিয়ে বাইস করা হয়েছে, একটু দালাল হয়ে গেছে, সাবধান হয়ে যাবেন,
তার ব্যাপারে একটু সাবধান হবেন, সবাইকে বলছি সচেতন থাকবেন, তার কথা শুনবেন না। যাই হোক, মক্কার উদ্দেশ্যে আপনি রওনা দিয়েছেন, কাবা শরীফের কাছাকাছি আপনি গেছেন না এখনো, এক মা এক গেছেন ইয়া, গিয়া খালি কাবা শরীফের দিকে আপনি ছায়া থাকলেন ভাই সাহেব, যতক্ষণ ছায়া থাকবেন ততক্ষণ আপনার আমল নামে সওয়াব জমা হবে। বাবার দরবারে গিয়ে যদি তিন দিন টানা চোখটা বেইন্দা ছায়া থাকেন, কটা সব লেখা করবো? বাবার দরবারে যাবেন না কাবার দরবারে যাবেন? হ্যাঁ, মাশাল্লাহ, বুঝতেছে দেখো। ওখানে গেলে লাভ আরো কোন কথা, অনেক কথা আছে। কাবা শরীফের মধ্যে কালো পাথর আছে, সুমো খাইলে গুনামা। বাবার দরবারে আসেন, এরকম কোন কোনা সুমা খাইলে গুনামা? কাবার দরবারে যাবেন না বাবার দরবারে যাবে? কাবা কাবা আল্লাহ একবার। কাবা শরীফের মধ্যে আরেকটা গেট আছে, রুকনি আমানি কয়, আর একটা কোনা আছে রুকনি আমানি, এদের মধ্যে হাত দিয়ে মরাইবেন, মরাইলে মরাইলে আল্লাহ একবার, মরাইয়া দোয়া শুরু করবেন, দোয়া কইরা আপনি সামনের দিকে আগাইতে থাকবেন, আল্লাহ আপনার পিছনে ফেরেশতা করবো, আমিন আমিন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাসূল বলেন, আমি তো একদিন দোয়া করতেছি ওই জায়গার দাঁড়ায়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমি পিছন দিকতে শুনি কে যেন বলে আমিন আমিন, আমি তো কাউকে সাথে করে আনি নাই, একাই তো আমি তোয়াব করতেছিলাম, একেবারে ভালোভাবে তাকাইয়া দেখি জিব্রাইল আমার পিছনে দাঁড়ায় বলতেছে আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে টাকা পয়সা হলে কক্সবাজার যাইবেন, বাবার দরবারে যাইবেন না কাবার দরবারে যাবেন? বুঝতে পারছি জি। হ্যাঁ, কাবার দরবারেই লাভ, বাবার দরবারে কোনো লাভ নাই। মন থাকবো তো ইনশাল্লাহ। এই সুফিয়ানে সাউরির কাছে টাকা হইলে টাকার একটা গরম দেখায় তো, উনি চলে যাইতেন কাবার দরবারে। কিসের দরবারে? কাবার দরবারে গিয়া চক্কর দেন, সাতটা চক্কর দিলে কিন্তু কাইল লাগে, কাইল লাগার পরে জমজমের পানি পান করে মাঝে মধ্যে কেউ কেউ জিরায়, কেউ আবার মাকামে ইব্রাহিমের দুই রাকাত নামাজ করে একটু জিরায়, উনি বসে বসে এক জায়গাতে জিরান। এই পর্যায়ে একজন আলেমের সাথে ওনার দেখা হলো, ওই এলাকার একজন আলেমের সাথে কথা হলো, মোটামুটি খাতির হয়ে গেছে। খাতির হয়ে যাওয়ার পরে সৌদি আরবের একজন আলেম ওনাকে বললেন, ভাই আবু সুফিয়ান, সুফিয়ান সাউরি, তোমাকে আমি প্রচন্ড রকম ভালোবাসি, আমার মনের দুটো কথা তোমাকে বলতাম, তুমি যদি আমার কথাগুলো রাখতা, হ্যাঁ ভাই বলো। মনের কথাটা হলো, ভাই তুমি সুফিয়ানে সাউরি, আমার বিশ্বাস তুমি আল্লাহর ওলি, ভাইয়া আমি মনে হয় বাঁচব না, আমি মারা যাব, ভাই আমার মৃত্যুর খবরটা পাইলে তুমি যাইও। সুফিয়ানে সাউরি বলেন, কে মরবো আগে জানি না, তবে আমি বাচ্চা থাকলে ইনশাল্লাহ যাব। ভাই দুই নম্বর প্রস্তাব, তুমি গিয়ে কিন্তু গরম পানি তুমি কইরা আমার গোসল করাইবো ভাই, ঠিক আছে আমি বাচ্চা থাকলে যাবো। তিন নম্বর ভাই কথা হলো, ভাই গোসল টুসুল করায়া, ভাই জানাজার নামাজ পড়তা না ভাই, তুমি আমার জানাজার নামাজের ইমামতি করো, সুবহানাল্লাহ বলেন। কত বড় আবেগি কথা, ঠিক আছে আমি বাচ্চা থাকলে যাবো, খুব আইব চুক না, তুমি যে আমার এই কবরের মধ্যে এই জানাজা ঘুরে আসা করবো ভাই, এই টুক চলবে না ভাই, আমার আরেকটা আবদার হলো ভাই, আমার কবরের ভিতরে তুমি আমার রাখো, ঠিক আছে আমি বাচ্চা থাকলে রাখবো ইনশাল্লাহ, খুব ভাই শুধু একটু কই না, কবরে যে তুমি আমার থুই আয় করবা ভাই, তো আমার এই কবরে অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো, আমার পাহারাদারি করবো কেটাবো ভাই, কেমনে থাকবো ভাই, থাকতে আমার কষ্ট নিয়ে হয় ভয় লাগতেছে ভাই, একটা কাজ করো আমার মরণের পরে অন্তত পক্ষে তিন দিন তুমি আমার কবরের পাশে থাইকো, যদিও মৃত্যুর পরে কবরের পাশে থাকার কোনো বিধান নাই, বিষয়টি একটু পরে বুঝবেন, থাকার কোনো বিধান নাই। এরপরে সুফিয়ানের সাউরি রাজি হলেন, ইনশাল্লাহ আমি বাচ্চা থাকলে থাকবো। ঠিকই লোকটা বাড়িতে গেলেন, মারা গেলেন, সুফিয়ানের সাউরির কাছে খবর এসে গেল, দৌড়ে তিনি গেলেন, নিজের হাতে গোসল করালেন, নিজের হাতে গোসল করাইয়া কাপড় পরাইলেন, জানাজার নামাজ নিজেই পড়াইলেন, কবরের ভিতরে নিজেই রাখলেন, রাখা কবরের পাশে উনি ভাবলেন, তিন দিন যেহেতু আদা করছিলাম দোস্তের সাথে থাকবো, একটা সামিয়ানা বান্দি উনি রাতের বেলা এখানে থাকতে শুরু করলেন, বসে বসে একটু তন্দ্রা যখন আসলো, এ অবস্থায় একটা আওয়াজ পাইলেন, কে যেন ওনাকে বলছেন, সুফিয়ান, ও সুফিয়ান, ও সুফিয়ান, তুমি এখানে কি করে দাও, এখানে কি করে? সুফিয়ানের সরি বলেন, স্বপ্ন দেখলাম, ছায়া দেহেন দেখেও নাই। আচ্ছা স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন তো স্বপ্ন। পরের দিন আবার তিনি রাত্রি এইভাবে বসে বসে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনছিলেন, হ্যাঁ সুফিয়ান তুমি এখানে কি করে দাও, তার মানে কবরের পাশে থাকার কোনো দরকার নাই, বিধান। সুফিয়ান সাউরি কুকারা কয়, দেখিও না চিনিও না তো লোকটা, আচ্ছা তিন দিন থাকতাম যেহেতু বলছি থাকি, স্বপ্ন তো স্বপ্নই। অতঃপর তৃতীয় দিন যখন উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে গেলেন, ঠিক সেই মুহূর্তে কি বিকট আওয়াজে সেই লোকটা বলছিলেন, আ সুফিয়ান, ও সুফিয়ান, তোমাকে না বললাম এখান থেকে চলে যাও, তোমাকে কে বলছে তার কবরের মধ্যে পাহারাদারি করার জন্য, তুমি চলে যাও। সুফিয়ান সাউরি আবার বলেন, ভাইয়া
তুমি কে আমি বুঝতে পারতেছি না ভাই, বলো তুমি আমাকে কেন ধমকাচ্ছ? ও আল্লাহর বান্দা সুফিয়ান, ধমকাচ্ছি না, তোমাকে বলছি চলে যাওয়ার জন্য। আল্লাহর এই বান্দাকে পাহারাদারি তোমার করতে হবে না। আল্লাহর এই বান্দা এমন কিছু নেক কাজ করে গেছে, নেক আমলে তো তারা পাহারাদারি করতেছে, বিশেষ করে রমজান মাসের পরে শাওয়াল মাসের ছয়টা রোজা আছে, যেটাকে আমরা শেখ আইয়ামের রোজা বলি, নকল ছয়টা রোজা আছে। এই রোজা সে নিয়মিত রাখতো, নিয়মিত রাখতো। আজকে ছয়টা রোজাও ছয়জন পাহারাদার হইয়া তার কবরের চতুর্দিকে তাকে পাহারাদারি করতেছে। তাকে পাহারাদারি করার জন্য তোমার দরকার নাই, এই ছয়টা নফল রোজাই যথেষ্ট। ফরজ রোজা আল্লাহকে কাছে টানে, নফল রোজা কবরে পাহারাদারি করে। বুঝাইতে পারছি কথাটা? আবু বকরের পোস্টিংটা একটু দিয়ে লাইতাম, মনে আসেনি কয়টা প্রশ্ন হয়েছিল? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছিলেন মান আসবাহাল ইয়াওমা সাইমা, এ কে আছো আজকে রোজা রেখেছো? সবার আগে কে উত্তর দিলেন? আবু বকর। ঠিক আছে না? রোজা ফরজ রোজা আল্লাহকে কাছে টানে, নফল রোজা কবরে পাহারাদারি করে। মনে থাকবে। দুই নম্বর কোশ্চেন, মান ইত্তাবা আল ইয়াওমা জানা মান আদা আল ইয়াওমা মারিদা, কে আছো অসুস্থ মানুষকে দেখে আসছো? কে বলছিলেন উত্তর? আল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে গেলে সওয়াব আছে? আপনি রওনা দিবেন একজন অসুস্থ মানুষকে দেখতে, পিছনে গুনাহটি মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি রওনা দিবেন একজনকে দেখার জন্য, আপনার পিছনে আছে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন, মান ইত্তাবা আল ইয়াওমা জানাজা, এমন কেউ আছো আজকে জানাজায় শরীক হয়েছ? উত্তর কে দিলেন? আবু বকর। জানাজায় শরীক হইলে এক কিরাত সওয়াব পাওয়া যায়। কয় কিরাত? এক কিরাত। এক কিরাত সওয়াব পাওয়া যায়। কিরাত মানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কবরে মাটি দিয়ে আসলে দুই কিরাত পাওয়া যায়। কয় কিরাত পাওয়া যায়? ইনশাল্লাহ জানাজায় শরীক হব আমরা। জানাজায় শরীক হইলেই সওয়াব, জানাজায় শরীক হইলেই সওয়াব, জানাজায় শরীক হইলেই সওয়াব। আপনি কারো জানাজায় শরীক হবেন, আপনার জানাজায় অনেকেই শরীক হবে। ঠিক না? ঠিক। একটা সামাজিক বিষয় বলছিলাম যে আজকে বিষয়গুলো অনেকটা সামাজিক হবে, এটা যদিও ইবাদত, এবং অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা একটা সামাজিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। জানাজায় শরীক হওয়া সামাজিক গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। অসুস্থ মানুষকে আমরা দেখতে যাব। নাম্বার ফোর, মান আতা আমাল ইয়াওমা মিসকিনা, কি আজকে একজন মিসকিন কি খাওয়াইছো? কে উত্তর দিয়েছিলেন? মিসকিনকে খাওয়ানোর মধ্যে অনেক লাভ আছে। একটা মিসকিনের মুখে এক টুকরা রুটি চার ভাগের এক ভাগ দিবেন, 170 নফল নামাজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। এই সবকটা বিষয় সামাজিক, রোজা ছাড়া বাকি তিনটা বিষয় সামাজিক। সবার আগে উত্তর কে দিয়েছিলেন? আল্লাহর নবী দেখলেন আবু বকর তুমি উত্তরগুলো দিলা, আনসার 100-এ 100 মার্ক পাইছো তুমি, 100-এ 100 তোমার চাকরিটা হয়ে গেছে। এবং বলে দিলাম এরকম উত্তর আরো যারা দিতে পারবে 100-এ 100 মার্ক পাবে। আমি বলে দিলাম যারা এই চারটা কাজ দৈনিক করতে পারবে, যার ভাগ্যে এই চারটা কাজ জুটবে, সেই লোকটা মরণের পরে তার আর দানে বামে তাকাইতে হবে না, সোজা জান্নাতের রাস্তায় উঠে যাবে। আবু বকরের পোস্টিং জান্নাতে, আমাদের পোস্টিং হবে ইনশাআল্লাহ জান্নাতে। আল্লাহ আমাদেরকে বিষয়গুলোর উপর আমল করে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।